অগ্নিগর্ভ বাংলাদেশ, দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের এই অশান্তি হিংসার পেছনে কি অন্য কোনো দেশ, বিশেষ করে পাকিস্তানের হাত রয়েছে? সর্বদলীয় বৈঠকে এই প্রশ্নই তুললেন বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। হাসিনা এবং বাংলাদেশ নিয়ে সরকারের কি পরিকল্পনা তা নিয়েও প্রশ্ন করেন রাহুল। মঙ্গলবার সংসদের সর্বদলীয় বৈঠকে ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনডিএ সাংসদদের পাশাপাশি বিরোধী জোটের একাধিক সাংসদও উপস্থিত ছিলেন। কংগ্রেসের তরফে বৈঠকে যোগ দেন রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খার্গে। এই বৈঠকে বাংলাদেশ ইস্যু নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন রাহুল গান্ধী। সূত্রের খবর, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন যে নির্বাচন না হওয়া পর্যন্ত বাংলাদেশে অন্তর্বর্তী সরকার শাসন করবে। এই পরিস্থিতিতে সরকারের স্বল্প দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকা উচিত। এর জবাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলাচ্ছে, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। কিছু জায়গায় ভারত বিরোধী মনোভাব দেখা যায়, যে সরকারই ক্ষমতায় আসুক না কেন ভারত সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে। এরপরে কংগ্রেস সাংসদ প্রশ্ন করেন, বিগত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে যে ঘটনাগুলি ঘটেছে তার পেছনে কি বিরোধী শক্তি, বিশেষ করে পাকিস্তানের কোনো যোগ রয়েছে? কেন্দ্রের তরফে জবাবে বলা হয় এই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বাংলাদেশে যে এমন পরিস্থিতি হতে চলেছে তা কি ভারত সরকার আগে আঁচ করতে পেরেছিল, এই প্রশ্নও করেন রাহুল গান্ধী। বিদেশমন্ত্রী এর জবাবে বলেন কেন্দ্র পরিস্থিতির দিকে নজর রাখছে। জানা গিয়েছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মোদি সরকারকে সব রকমের সমর্থন জানাবে বলেই প্রতিশ্রুতি দিয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।